আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম কেকের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পাউন্ড কেক। এই রেসিপিতে আপনারা একবার হলেও ফ্রুট কেক তৈরি করে দেখবেন, আশা করি একদম বেকারির মতো স্বাদ পাবেন। তো চলুন এই ভীষণ মজার ফ্রুট কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মোরব্বা, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পছন্দ মতো বাদাম কুচি, আমি পছন্দ মতো কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, তবে আপনারা চাইলে টুটি ফ্রুটি স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি খেজুর কুচি, আমি তিনটা খেজুরের বীজ ফেলে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চেরি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মালটার রস। এবার ভালো মতো মিশিয়ে 20 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এই মালটার রসে ভিজিয়ে রাখার কারণে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা যদি মালটার রস ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসগুলো ময়দা দিয়ে মেখে কেকে ব্যবহার করতে হবে। 20 মিনিট পর ছেঁকে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো ফ্রুটসগুলো চালনির মধ্যে রেখে দিয়েছিলাম, এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার 4 টেবিল চামচ ময়দা দিয়ে আলতো হাতে মেখে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 10 গ্রাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো মতো চেলে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই এই শুকনো উপকরণ ঢেকে রেখে দিতে হবে। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার 100 গ্রাম বাটার নিয়েছি। অবশ্যই বাটারটা ঠিক এইরকম সফট হতে হবে। কেক তৈরি করে নেয়ার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বাটার বের করে রেখে দিতে হবে। এবার বিটারের হাই স্পিডে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। অবশ্যই এই রেসিপিতে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। এবার অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নেব। বিট করতে করতে যখন দেখবেন বাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার ডিম। আজকের কেকটিতে আমি 2টো ডিম ব্যবহার করব। প্রথমে একটি ডিম দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার আরো একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার বিটারের হাই স্পিডে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা পুরোপুরি গলে যাবে। যখন দেখবেন চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই আমি 1/2টা শুকনো উপকরণ দিয়ে বিট করে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে লো স্পিডে বিট করে নিতে হবে।
আমি দুইবারে শুকনো উপকরণ দিয়ে বিট করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারটা ঠিক এইরকম হবে। আপনারা চাইলে এই পর্যায়ে কেক মোল্ডে ঢেলে নিতে পারবেন। তবে আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ মাল্টার রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে মাল্টার রস স্কিপ করতে পারবেন। আমি ড্রাই ফ্রুটসগুলো যে ছেঁকে নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মাল্টার রস ব্যবহার করেছি। ব্যাস, পাউন্ড কেকের ব্যাটার আমাদের রেডি। এখানে 7 ইঞ্চির কেক মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটি 6 ইঞ্চি কেক মোল্ডে বেক করে নিতে পারবেন। একটি কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্ল্যাপ করে দিচ্ছি। এবার স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি এবং আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। এবার ওপরে পছন্দ মতো ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আমি ময়দা দিয়ে মেখে রাখা ফ্রুটস থেকে 1 টেবিল চামচ তুলে রেখেছিলাম। এবার চামচের অপর প্রান্তে তেল মেখে নিয়েছি, মাঝে দাগ কেটে দিচ্ছি। এতে করে কেক বেক হবার পর কেকের ওপর দারুণ একটা ক্র্যাক হবে। এবার কেকটি বেক করে নেয়ার পালা। আমি ওভেনে বেক করে নিচ্ছি। আমি ওভেনের নিচের র্যাকে রেখে আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কেকটি চুলায়ও বেক করে নিতে পারবেন, একদম ওভেনের মতো। চুলায় কিভাবে পাউন্ড কেক বেক করে নিতে হবে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। যারা মিস করে গিয়েছেন তারা চাইলে দেখে দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। কেকটা বেক হতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এই গরম কেকের ওপর সুগার সিরাপ ব্রাশ করে হালকা ঠান্ডা করে নিচ্ছি। কেকটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার 4 সাইডে ছাড়িয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কেকটি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খেতে কতটা মজার হবে। আপনারা যদি চকলেট ফ্রুট কেকের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।